السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত দিদি ভাইরা ও আমার বন্ধুগণ, যুবক তরুণ, বিবাহিত অবিবাহিত, প্রবাসী অপ্রবাসী, দেশ বিদেশে যারা থাকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি এবং একটা রেমিডি নিয়ে, যে আপনারা জানেন আমার নাম হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজি, আমি আয়ুর্বেদিক কবিরাজ এবং ইউনানি চিকিৎসক, জনবিশেষজ্ঞ। আমি প্রায় সময় আপনাদের সাথে আলোচনা করি কিংবা ফোনের মাধ্যমে অথবা ইউটিউবের কমেন্টের মাধ্যমে। আপনাদের সবাইকে বলবো আজকে যে ভিডিওটা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুগণ, অনেক ফোন আসে, অনেক কথাবার্তা হয় অনেক রোগীর সাথে, সবচেয়ে বেশি যে রুগী সেগুলো হচ্ছে শুধু এটাই বলবে, হুজুর আমার লিঙ্গল নরম হয়ে গিয়েছে, আমার বীর্যপাত হয়ে গিয়েছে, আমি বেশিক্ষণ সবাস করতে পারি না, আমার ওয়াইফ পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার ওয়াইফের সামনে আমার মাথা নত করে থাকতে হয়, আমার মাথা উঁচা করে থাকতে পারি না, এবং আমি প্রবাসে থাকি, ওয়াইফের সাথে অশ্লীল কথাবার্তা ফোনে হয়, ওয়ার মাধ্যমে আমার এক প্রকার বীর্য বের হয়, এখন হুজুর আমার লিঙ্গটা একেবারে ছোটো হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, এখন আমি কী করবো। এভাবে অনেক প্রশ্ন আমার কাছে আছে। আমি আর একটা জিনিস, যারা ফোনের মাধ্যমে কথা বলেন প্রবাসী ভাইরা, কথা বলার পর এক পর্যায়ে আপনারা মাস্টারবেশন করেন, অর্থাৎ আত ব্যবহার করেন, হস্তমিথুন করেন, আপনারা এগুলো ছেড়ে দিলেন, এগুলো সবচেয়ে একটা খারাপ এবং জিনার সমতুল্য। যারা হস্তমিথুন করে করার সময় তাদের মাথার উপর তাদের কাঁধ থেকে তার শরীর থেকে সমস্ত ফেরেশতা চলে যায়, উড়ন্ত অবস্থায় থাকে, এ সময় যদি তুমি মারা যাও তাহলে তার জাহান্নামী হয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, এইগুলো ছেড়ে দাও, এগুলো গুনাহ পাপ। এই অস্তমিথুনের কারণে অনেক যুবকের এবং অতিরিক্ত স্বপ্নদোষের কারণে অনেক যুবকের বীর্যপাত হয়ে যায়, লিঙ্গ নরম হয়ে যায়, বেকা হয়ে যায়, ভিতরে ঢুকে যায়। তো আজকে আমি আপনাদেরকে একটা ঔষধের বলবো, সেটা হচ্ছে বীজ্যমণি, যেটাকে রাজমণি বলা হবে, যেটা খেলে আপনার বীজ্যগণ হবে, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা দিব, আমি কোনো ঔষধে গ্যারান্টি দিই না। আপনারা খেয়ে দেখতে পারেন, আপনি নিজে কিনে খান পাউডারগুলো, পাউডার না হলে বিসিগুলো খান, কাঁচা বিসিগুলো যদি না পান আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি স্বল্প মূল্যে আপনাদেরকে দেব। যদি পাইকারি মূল্য 1000 টাকা হয় আমি 1100 টাকায় দিয়ে দিব, কুরিয়ার সার্ভিস আপনারা দিবেন, লেখে দিব। আপনি খেয়ে দেখেন, আপনি এইগুলো 1 মাস খেয়ে থাকেন, 1 সপ্তাহের ভিতরে যদি রেজাল্ট না পান তাহলে আমাকে বলেন, নাহলে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করিয়েন, আমি বিনা চিকিৎসায় বিনা টাকায় আপনার চিকিৎসা করব ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি যদি বীজ্যমণি খাসাটা অথবা তার পাউডার খাইতে পারেন, আমি মনে করি খাসাটা খেলে বেশি উপকারী, দুইটা উপকার, একটা জনশক্তি বাড়বে, বীজ্যগণ হবে, শুক্রগণ হবে, লিঙ্গ স্ট্রং হবে, ওয়াইফের সাথে দীর্ঘক্ষণ সবাস করতে পারবে, এক। দুই নম্বর হচ্ছে আপনাদের গেস্টিক জীবনের তো চলে যাবে ইনশাআল্লাহ, আপনি খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ। আমি খেয়েছি, আমি তার ফল পেয়েছি। প্রিয় বন্ধুগণ, আপনি বলতে পারেন নজর আপনি আগে খাইবেন আমরা পরে খাবো, ট্রাই করছেন কি? হ্যাঁ, আমি ট্রাই করে বলছি, আমি বুকে হাত দিয়ে বলতেছি ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেক দিন সকালে 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চামচ বীজ্যমণির পাউডার এবং রাত্রে 1 গ্লাস গরম পানির সাথে অথবা দুধের সাথে 1 চামচ পাউডার নাড়াচাড়া করে খেয়ে দেখেন। আর যদি কাঁচা বীজ খান সকালে খাইবেন 2টা ছোটো ছোটো, 2টা দুপুরে, 2টা রাতে, 2টা, 1 সপ্তাহে রেজাল্ট, 1 মাস খাইতে হবে ইনশাল্লাহ, আপনার বীর্যগণ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি বললাম ভালো লাগলে নিয়ে, না লাগলে দূরে থাকলে।
প্রিয় বন্ধুগণ ভিডিও ভালো থেকে দেখবেন বুঝবেন না বুঝলে কমেন্টে লিখবেন রূপ কি তাও লিখবেন আমার কাছে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ যোগাযোগ করেন প্রিয় বন্ধুগণ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এবং রাতে 9টার পর থেকে 10টা থেকে 10:30টা পর্যন্ত আমার লগে যোগাযোগ করতে পারবেন আমি হৃদয় খুলে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু